স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা 50 বার তোপধ্বনি দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ এশিয়ার উদীয়মান অর্থনীতি, দেশকে নতুন উচ্চতায় নেওয়ার শপথের আহ্বান প্রধানমন্ত্রী। সকাল 11টায় ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহর জুড়ে নিরাপত্তা জোরদার, সই হতে পারে 5 সমঝোতা স্মারক। প্রথম ধাপে 1,47,537 মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ, শহীদ বুদ্ধিজীবী 191 জন। এবং ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া 319 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাত বিন ফরিদ। সাথে আছে আমি মাহমুদা মাবিদা। শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীতে সাফারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর 5:58 জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বাজানো হয় বিউগলের করুণ সুর এবং এরপর সেনা, নৌ এবং বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। এখন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষ। সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ করার ক্ষেত্রে সবাইকে নিষেধ করা হয়েছে। এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা মিরপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজনে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভোর 5:56 সেনাবাহিনীর আর্টিলারি শাখার একটি চৌকস দল 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে, যার নেতৃত্ব দেয় 56 পদাতিক আর্টিলারি ডিভিশন। প্রতিবছর 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার আনা হয়েছে পরিবর্তন। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে করা হয় 50 বার তোপধ্বনি। তোপধ্বনি ছাড়াও দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভোর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রদ্ধা নিবেদন এবং নরেন্দ্র মোদীর সফরের নিরাপত্তা নিয়ে জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, আমরা তো জানি যে 11টার সময় নরেন্দ্র মোদী আসবেন, তো সেই তিনি এসে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের। আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে সাধারণ মানুষের, কোনো ধরনের ভিড় সেখানে দেখছেন কিনা? দেখুন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে তিনি আসছেন এবং সেই সাথে বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করার জন্য তিনি আসছেন। তো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বলা যায় যে পুরো সাভার স্মৃতিসৌধ একেবারে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। আপনাকে যদি আমি দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে সাধারণত দেখা যায় যে এই সময়টায় প্রধানমন্ত্রী যখন প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষ করার পর এই পুরো এলাকাটা সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কিন্তু এ বছর দেখা গেছে যেহেতু নরেন্দ্র মোদী 11টার সময় এয়ারপোর্ট থেকে আসবেন এবং সেখান থেকে হেলিকপ্টারে চড়ে এই স্মৃতিসৌধে আসবেন, তো এই সময়টার ভিতরে তিনি 12টা নাগাদ এইখানে আসতে পারেন বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তবে এই নরেন্দ্র মোদী স্মৃতিসৌধ থেকে ফিরে না যাওয়া পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে না, গেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতরে যেসব গণমাধ্যম কর্মী ছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে, সিকিউরিটি ফোর্স তারা ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা এখন চষে বেড়াচ্ছেন। আর বাইরে যদি চিত্র আপনাকে দেখায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক মানিকগঞ্জ যাওয়ার মুখো যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি পুরোপুরি একটা অংশ বন্ধ করে দেওয়া হয়েছে, আর সাধারণ যারা রয়েছেন তাদেরকে মূল ফটকের বাইরে অর্থাৎ প্রায় স্মৃতিসৌধের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তাদেরকে আটকে রাখা হয়েছে। অনেকে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন, তবে নরেন্দ্র মোদী স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদন দেওয়ার পর এই সাধারণের জন্য এই দরজা খুলে দেওয়া হবে, তার আগ পর্যন্ত বলা যায় যে এখানে সাধারণ যারা আছেন বা যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে স্থানীয় বা আশেপাশ থেকে যারা আসছেন, আমরা সাধারণত দেখে থাকি যে এই 26শে মার্চের সময় একটা বিপুল পরিমাণে একটা জনসমাগম ঘটে, আর বিশেষ করে এবছর আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হচ্ছে অর্থাৎ সুবর্ণ জয়ন্তী হচ্ছে, যার কারণে সাধারণ মানুষের ভিতরে একটু অতিরিক্ত বা একটু বেশি উচ্ছ্বাস রয়েছে। এবং পাশাপাশি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবারে আসলে স্বাধীনতার 50 বছর পালন করছি, আমাদের জন্য আজকের দিনটি ভিন্ন। যেটি জানতে চাই যে অন্যান্য বছর 26শে মার্চ যেরকম, সেটি থেকে জাতীয় স্মৃতিসৌধকে ভিন্ন কোনো সাজে সাজানো হয়েছে কিনা, অর্থাৎ কী ধরনের পরিবর্তন দেখছেন, এবং ভারতের প্রধানমন্ত্রীও আজকে আসবেন, সব মিলে জাতীয় স্মৃতিসৌধের যে সাজসজ্জা সেটি আসলে অন্যবারের চেয়ে একটু আলাদা কিনা? দেখুন, সে জাতীয় সৌধের প্রতি বছরই সাজসজ্জা সেই মানে একেবারে জৌলুস থাকে না। আমরা যেটা দেখে থাকি যে মূল বেদির ঠিক সামনের অংশটুকে বেশ কিছু জায়গায় আলপনা আঁকা হয়, তো সেই ক্ষেত্রে এবারও আলপনা আঁকা হয়েছে এবং নরেন্দ্র মোদী এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন এবং পাশাপাশি তার সাথে যেসব যারা প্রতিনিধি রয়েছেন তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তো শ্রদ্ধা নিবেদনের পর্বের ভিতরে এখানে কিন্তু খুব বেশি আনুষ্ঠানিকতা এখানে নেই, শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখান থেকে আবার হেলিকপ্টার যোগেই আবার ফিরবেন তার হোটেলে এবং সেখান থেকে আজকে সারাদিনের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেই পরবর্তী কর্মসূচির সাথে তিনি যোগ হবেন। তার আগে আজকে যেহেতু বিশেষভাবে বলা যায় যে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী, সে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মানুষের যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাসে কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখছি, কারণ সাধারণ মানুষ সেই উচ্ছ্বাস 50 বছরে পালন করবার এই কথা আমাদের সেটির বেশ ধারাই আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে সে কথা বলবার জন্য। আমরা এবারে চলে যাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে 11টার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে আসবার কথা রয়েছে, আমরা একটু জানবো সেই বিষয়গুলো বিস্তারিত। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, একটু জানতে চাই যে আমরা জানি যে 11টার সময় তিনি আসবেন, কখন কোন ফ্লাইটে কীভাবে আসছেন, নিরাপত্তা ব্যবস্থা সার্বিকভাবে মোদী আসার পরে তাকে ঘিরে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই। মৌমিতা, আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন এবং একই সাথে মুজিব শতবর্ষ উদযাপন ঘিরে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 10 দিনব্যাপী বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সেখানে অংশ নেবার জন্য ইতোমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে সে বিষয়টি আরও আধা ঘন্টা আগে নিশ্চিত করেছে। একই সাথে যেটি জানাতে চাচ্ছিলাম যে তার এই ঢাকা সফরকে ঘিরে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যখন অফিস থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসছিলাম তখন দেখছিলাম যে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশ বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই সড়ক পথে মোতায়েন করা হয়ে গেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। একই সাথে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল যে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই আমন্ত্রিত অতিথিরা আসছেন, আপনি জানেন যে ইতোমধ্যেই চার দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে এসেছেন, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এই আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাবার জন্য বাংলাদেশের মানুষকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। নরেন্দ্র মোদী বাংলাদেশের VVIP শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP টার্মিনালে তার বিশেষ বিমানটি অবতরণ করবে এবং তখন বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবে। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়
ঢাকা সফর, শুধু ঢাকা সফর বললে কিছুটা ভুল হবে মমিতা। ইতোমধ্যেই আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে ইনি প্রথম রাষ্ট্রপ্রধান যিনি ঢাকার বাইরে দুটি সাতক্ষীরা এবং গোপালগঞ্জে যাবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সেখানে দুটি মাথুয়া সম্প্রদায়ের মন্দির আছে, সেটি পরিদর্শন করবে, একই সাথে পুজো দেবে এবং প্রার্থনা করবে। সেটি আগামীকাল সকালের দিকে তিনি ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার দুদিনের এই সফর শুধুমাত্র উদযাপনের মধ্যেই সীমিত থাকছে না। আমরা জানি বাংলাদেশ সরকার এই যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে উদযাপনের পাশাপাশি তারা কিন্তু তার প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। যদি আমরা তথ্য পেতে পেতে যদি একটু ছবি দেখতে পারতাম বিমানবন্দরের, এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন যে কালকে তিনি কোথায় কোথায় যাবেন, সেই বিষয়টা আপনার কাছ থেকে শুনবো। সেটি মমিতা আমি বলছিলাম যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু শুধুমাত্র উদযাপনের মধ্যেই সীমিত আছে না, তারা কিন্তু দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি নিয়ে সব পাঁচ সরকার প্রধানের সাথে আলোচনা করছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও আলোচনা করবেন। তারই ধারাবাহিকতায় আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরায় যাবেন এবং তিনিই প্রথম রাষ্ট্রপ্রধান যিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই বিষয়টির বার্তা দিয়ে কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে গতকালকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সেখানে উল্লেখ করেছেন যে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আগ্রহী হয়ে অপেক্ষা করে আছেন। একই সাথে তিনি যেটি বলছিলেন যে সাতক্ষীরা এবং গোপালগঞ্জে দুটি মাথুয়া হিন্দু ধর্মাবলীদের মাথুয়া সম্প্রদায়ের দুটি মন্দির আছে, কালী মন্দির এবং হরিপদ ঠাকুরবাড়ির মন্দির আছে। সেখানে তিনি প্রার্থনা করবেন এবং পরিদর্শন করবেন, মাথুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি মত বিনিময় করবেন। আর যেই তারপরে কিন্তু তিনি বাংলাদেশে ঢাকায় ফিরে আসার পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং আমরা যতটুকু জানি 5টি সমঝোতা স্মারক এবং 4টি প্রকল্পের উদ্বোধন হবার কথা রয়েছে আগামীকাল ঢাকা ভারতের মধ্যে থেকে বাংলাদেশ ভারতের মধ্যে। নাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আমরা আর আপডেট নেব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে কথা বলার জন্য। দুদিনের সফরে সকালে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগ দেবেন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে, যাবেন জাতীয় স্মৃতিসৌধ ও টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাতে। ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে সই হতে পারে 5টি সমঝোতা স্মারক, উদ্বোধন হবে 4টি প্রকল্পের। দুদিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে যোগ দিবেন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে। পরনে থাকবে খাদির মুজিব কোট। করোনা মহামারীর মধ্যে এটি মোদীর প্রথম বিদেশ সফর। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুধু তিনি সাফার জাতীয় স্মৃতিসৌধ ধানমন্ডি 32 নম্বর ছাড়াও শ্রদ্ধা জানাবেন টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে। আমরা আমাদের কন্টিনিউয়াস যেগুলো আমাদের ইস্যু সেগুলো তো আমরা কন্টিনিউয়াসলি ধ্যান দরবার করছি, সেইগুলো আপনার সর্বোচ্চ পর্যায়ে নীতিগতভাবে কোনো কোনোটা সমাধান হবে। তবে আসল মূল লক্ষ্য এইবারের সফরের হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধু শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। টুঙ্গিপাড়ার পাশাপাশি শনিবার ভারতের প্রধানমন্ত্রী যাবেন সাতক্ষীরা শ্যামনগর ও গোপালগঞ্জের কাশিয়ানির দুই মন্দিরে। তার সফর নিয়ে সেখানে এখন সাজসজ্জ। সফরের শেষ দিন তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবারও তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বণ্টন চুক্তি অধরাই থেকে যাচ্ছে। লেভেলের মিটিং হয়েছে, তারা এখনো ফাইনাল করতে পারেন নাই, বাট ইট ইজ স্টিল ওয়ার্কিং ইন প্রসেস। এখনো কে কি কোন দেন দরবার এখনো শেষ হয় নাই এবং সেইটা এখনো চলছে। দেশ হিসাবে আমরা দুই দেশই ঐক্যমত যে এই তিস্তার এগ্রিমেন্ট হবে, কিন্তু এখন তাদের অভ্যন্তরীণ কারণে আমরা এখনো সেটা বাস্তবায়ন হয়নি আর কি, ওরা আমাদের ডেলিভারি করতে পারেনি, তবে আমরা তাদের প্রেসারে রেখেছি। দুই সরকার প্রধানের বৈঠক শেষে মেহেরপুরের মুজিবনগর থেকে পশ্চিমবঙ্গের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত স্বাধীনতা সড়ক, চিলাহাটি হলদিবাড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু সহ 4টি প্রকল্পের উদ্বোধন হবে। নাফিতা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। বগুড়ায় 50 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।
সূর্যোদয়ের সাথে সাথে জেলা স্কুল মাঠে শুরু হয় এই তোপধ্বনি। চট্টগ্রামে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র রেজাউল করিম, এরপর বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে। এছাড়াও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী সহ দিনব্যাপী নানা আয়োজন রয়েছে সেখানে। বরিশালে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন সংগঠনের রয়েছে নানান ধরনের আয়োজন। ফেনীতে 50 বার তোপধ্বনির সাথে শুরু হয় দিবসের কর্মসূচি। দিবসটিকে উপলক্ষে করে শেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া পঞ্চগড়, মেহেরপুর, টাঙ্গাইল সহ সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে স্বাধীনতার 50 বছর। যেভাবে হাসতে হাসতে জীবন দিয়েছে, সেই বিষয়গুলো, সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, তখন আমরা নিজেকে সামলাই এবং তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি এবং আজকে ভাবি যে তাদের জন্যই আজকে এই স্বাধীনতা। বংশবর্ণ জয়ন্তীতে আমাদের আশাবাদ অনেক, বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এই বিশ্বাস আমাদের রয়েছে। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, ঘাতক দালাল মুক্ত পরিবেশ হবে, বাংলাদেশ হবে রাজাকার, আলবদর, আসামস এবং গণহত্যাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে নতুন প্রজন্মের মাধ্যমে। প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে তৈরি করবে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা সেই শিক্ষা শিক্ষিত হবে, এটাই প্রত্যাশা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপন নিয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আমরা 50 বছর পালন করছি স্বাধীনতা, জানতে চাই যে আমরা দেখি যে সারা দেশব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তোপধ্বনি দিয়ে শুরু হয়েছে, বগুড়ার আনুষ্ঠানিকতা কী ছিল এবং সারাদিনব্যাপী কী ধরনের কর্মসূচি আছে একটু জানতে চাই আপনার কাছে। সরকারি অন্যান্য কর্মসূচির যেসব ছিল দেশের অন্যান্য এলাকায়, ঠিক একই ধরনের কর্মসূচি বগুড়ায় পালন হয়েছে। মহানের দিশের দিনের যে কর্মসূচি বা অনুষ্ঠানগুলো রয়েছে তার পাশাপাশি মুজিব বর্ষের আর যেসব অনুষ্ঠান রয়েছে সব মিলে বগুড়া এখন উৎসবমুখর একটি পরিবেশে দিনটি পালন করার জন্য প্রস্তুতি নিয়েছে। আপনাকে একটু দেখায় আমাদের পাশে বগুড়া জেলা স্কুল, যেটি প্রায় 168 বছর আগে প্রতিষ্ঠিত, সেখানকার যারা প্রাক্তন ছাত্র রয়েছে তারা 13,500 বর্গফুটে আয়তনে একটি জাতীয় পতাকা তৈরি করছেন এবং সেটি আজকে বগুড়া শহরের অন্যতম আকর্ষণ, এবং কিছুক্ষণের মধ্যে এই পতাকাটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং একই সাথে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এটির ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা নানা ধরনের তথ্য এখানে সন্নিবেশিত করবার চেষ্টা করছে। এর মধ্যে যেসব শিক্ষার্থী মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাদের মধ্যে বীর যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, এমন 7 জন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মূলত বাংলাদেশের ইতিহাসে বা যুদ্ধে কী ধরনের অবদান রেখেছেন তারও ছোট ছোট একটু করে তথ্য সন্নিবেশিত করা হয়েছে। এই পতাকা উত্তোলনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই মূলত তাদের এই কৃতিত্বের কথাটাও তুলে ধরা হবে। একই সাথে বগুড়ার অন্যান্য এলাকায় যেসব আয়োজন রয়েছে তার মধ্যে মহান এই দিনটির যে আলোচনা সভায় থাকছে এটার ঐতিহ্য এবং গুরুত্ব, একই সাথে বঙ্গবন্ধুর জীবনী নিয়েও আলোচনা থাকবেন, এই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার যে অবদান সেটিও এই প্রজন্মের যারা রয়েছেন তাদেরকে জানানোর জন্য নানা ধরনের আয়োজন রাখা হয়েছে, অনুষ্ঠান রাখা হয়েছে। আমি বগুড়ার বাইরে অন্যান্য এলাকায় জানতে চেষ্টা করেছে সেখানে কী ধরনের আয়োজন, বগুড়ার বাইরে রাজশাহী এবং রংপুর বিভাগের 16টি জেলা মিলে যে আজকের আয়োজন সেখানে সরকারি কর্মসূচির পাশাপাশি রয়েছে নানা ধরনের আলোচনা সভা এবং মূলত বঙ্গবন্ধু বাংলাদেশের যে স্থপতি তিনি কীভাবে তার এই আদর্শটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তার যে অবদান রেখেছেন সেগুলোকে উত্থাপন করা হবে এই প্রজন্মের সামনে, পাশাপাশি দিনের কর্মসূচিগুলো পালন করা হবে। আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সবখানে কিছু না কিছু ব্যতিক্রম আয়োজন রয়েছে, তার পাশাপাশি যেটি আমরা দেখতে পেয়েছি যে এইবার বগুড়ায় একেবারেই যেটি ব্যতিক্রম সেটি হলো প্রায় 13,500 বর্গফুটের এই পতাকার আয়োজন এবং যেটির দৈর্ঘ্য রয়েছে প্রায় 150 ফিট আর প্রস্থ রয়েছে 90 ফিট। সব মিলে আজকের বগুড়ার এই আকর্ষণ এবং বলা যায় যে বাংলাদেশের এটি প্রথম কাপড়ে তৈরি সবচেয়ে বড় পতাকা যেটি দাবি করেছেন জেলা স্কুলের অ্যালামনাই। আপনি আমাদের সাথে থাকুন, আমরা এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল।
ইফতেখার, আপনি শুনছিলেন যে বগুড়া এবং সারা দেশব্যাপী কি ধরনের আয়োজন করা হয়েছে, একটু জানতে চাই চট্টগ্রামের শুরুটা কেমন হয়েছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে, এবং সার্বিকভাবে সারাদিন ধরনের কি ধরনের কর্মসূচি রয়েছে, কি কি অনুষ্ঠান সূচি রয়েছে? স্বাধীনতা দিবসের যে কর্মসূচি সেটি কিন্তু অন্যান্য বারের মতো একইভাবে আজকে সকাল ছয়টার দিকে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে শুরু হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে একাত্তরের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়, এবং আমরা দেখেছি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে গিয়ে শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়েছেন। এরপরে এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। এখানে কিছুক্ষণ আগে একটি মনোজ্ঞ, যেই স্বাধীনতা দিবসকে ঘিরে প্রতি বছর যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে থাকে, সেই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে। তবে এবার একটু এই কুচকাওয়াজের চিত্র ছিল ব্যতিক্রম, কারণ অন্যান্যবার আমরা দেখি বিশেষ করে স্কুল কলেজের যেসব শিক্ষার্থীরা থাকে তারাই মূলত এই কুচকাওয়াজে অংশ নেয়, কিন্তু এবার করোনার কারণে স্কুল শিক্ষার্থীদেরকে, কলেজ শিক্ষার্থীদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়নি। সাধারণত এখানে অংশ নিয়েছে পুলিশ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মরত রয়েছেন তারাই মূলত এই মার্চ পাস্টে অংশ নিয়েছেন, এবং পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে কেবল রোভার স্কাউট এবং বিএনসিসির যেসব সদস্যরা রয়েছেন তারাই মূলত আজকের এই কুচকাওয়াজ অংশ নিয়েছেন। তো এটি জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছিল। কিছুক্ষণ পরে চট্টগ্রামের সার্কিট হাউসে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে আমরা দেখেছি যে সারা দিনব্যাপী নানা কর্মসূচি জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের রয়েছে, এর মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন রয়েছে, পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন মসজিদ মন্দিরে যেই দোয়া, বিশেষ মোনাজাত এবং প্রার্থনা সহ বিভিন্ন প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু এই স্বাধীনতা দিবসকে ঘিরে রাখা হয়েছে। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। হাসিবুর এবং ইফতেখার, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ, 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, 71-এর 25 মার্চ কাল রাতে পাকিস্তানি জান্তা বাঙালির ওপর অতর্কিত হামলা চালালে, 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু, ইপিআরের ওয়্যারলেস সহ নানা মাধ্যমে তা প্রচার হয় দেশে বিদেশে, মুক্তিযুদ্ধে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। 50 বছরে বাংলাদেশ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাঙালির ইতিহাসের এক অনন্য দিন, আর এর পেছনে আছে 30 লাখ শহীদ সহ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, মা বোনের বেদনার অশ্রুগাথা। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর না করে 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে বর্বরতম গণহত্যা শুরু করে পাকিস্তানি জান্তা। ব্যাকগ্রাউন্ডের শুরুতেই বঙ্গবন্ধুকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে হানাদার বাহিনী। এর আগেই স্বাধীনতার ঘোষণা রেকর্ড করে নানা জায়গায় পৌঁছে দেন শেখ মুজিব, সেটি ইপিআরের ট্রান্সমিটারে 26 মার্চ প্রথম প্রহরে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। টিকা খান ইভেন তার অফিস থেকে বলছে যে পিলখানা থেকে ট্রান্সমিট হচ্ছে শেখ মুজিবের ঘোষণা, তো কোথা থেকে, কিন্তু ধরার তো নেই কারণ সিগন্যাল সেন্টার বন্ধ। তো এখানে আমার বাবা নাকি ডিজিট যে সিগন্যাল মাস্ট থাকে ওনার বাসার সঙ্গে সেইটা ব্যবহার করেছিলেন, রাত 11:30-12টার দিক থেকে উনি শুরু করেছিলেন, এবং এটা উনি যখন ধরা পড়েন তখন সেটা রাত 1:30টার দিকে। তবে 7-ই মার্চেই স্বাধীনতার ডাক দিয়ে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন বঙ্গবন্ধু, দেশ চলছিল তার নির্দেশনাতেই। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 50 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবর্ষের মহেন্দ্রক্ষণে প্রশংসিত সারা বিশ্বে। বাংলাদেশ যেমন সব দিকে এগিয়ে যাচ্ছে, অর্থনীতিতে বেশ এগিয়েছে, বিদ্যুতায়নে এগিয়েছে, আমি মনে করি শিল্প সাহিত্য সংস্কৃতি সব ব্যাপারে এগিয়ে যাচ্ছে, এই অগ্রগতিটা
যাতে অব্যাহত থাকে এবং অগ্রগতিটা যারা আরও তীব্রতা পায়, আরও বেশি গতি পায়, সেই প্রত্যাশাই আমার থাকবে। জনবন্ধু শেখ হাসিনা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চান, সেটা বাস্তবায়িত হবে। সারা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখবে যে কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি পার্কিনসনের টেস্টকে আজকে কেমনভাবে দাঁড়িয়েছে। বিশ্বনেতারা বলছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণশক্তি। শেখ মুজিবুর রহমানস ভিশন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দেশকে নতুন উচ্চতায় নেওয়ার শপথের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং দেশের অগ্রযাত্রা কেউ যেন আর ব্যাহত করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। 2005 সাল থেকে সরকারের উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। স্বাধীনতার 50 বছরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে শ্রদ্ধা জানান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও 30 লাখ শহীদের প্রতি। 25শে মার্চে সেই কালো রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। স্মরণ করছি মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতা, 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনকে, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সময়ে আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় রাখায় ধন্যবাদ জানান দেশবাসীকে। পরে 2005 সালের পর থেকে এ পর্যন্ত আর্থসামাজিক ক্ষেত্রে কিছু সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন সরকার প্রধান। 2005-06 বছরে মাথাপিছু আয় ছিল 543 মার্কিন ডলার, বর্তমানে যা ওই সময় দারিদ্রের হার ছিল 41.5%। বর্তমানে দারিদ্রের হার কমে দাঁড়িয়েছে 20.5%। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যেন এ উন্নয়ন ব্যাহত করতে না পারে সে বিষয়ে সতর্ক করেন শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দেশকে নতুন উচ্চতায় নেয়ার শপথের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধবিধ্বস্ত ছোট্ট দেশটি 50 বছর পর এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ, 1 দশক ধরে এশিয়ার ভালো অবস্থানে থাকা দেশগুলোর মধ্যেও অন্যতম। উন্নয়নের এই ধারা বজায় রাখতে বাস্তবায়ন হচ্ছে একগুচ্ছ মেগা প্রকল্প। 2025 সালের মধ্যে মিলবে 10টির সুফল। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরেই চলবে মেট্রো রেল। স্বপ্নের পদ্মা সেতু খুলছে আগামী বছর। 55 কিলোমিটার এক্সপ্রেস ওয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের সময় কমিয়েছে কয়েক ঘন্টা। রাজধানীবাসীকে যানজট থেকে মুক্তি দিতে চলছে মেট্রো রেলের কাজ। এবছরই উত্তর আগারগাঁও রুটে চলবে ট্রেন। বিজয়ের মাসে মেট্রো রেলের, বাংলাদেশের যে প্রথম এলিভেটেড মেট্রো রেল বা উড়াল মেট্রো রেল, সেটার উদ্বোধনের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। এখন পর্যন্ত আমরা যে অবস্থাতে আছি আমরা বিশ্বাস করি যে আমরা এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারব। কর্ণফুলী টানেল নির্মাণ শেষ হলে সেখান দিয়ে বছরে চলবে প্রায় 63 লাখ গাড়ি। রূপপুরে এগুচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ। 1200 মেগাওয়াটের প্রথম কেন্দ্র উৎপাদনে যাবে 2024 সালের ফেব্রুয়ারিতে। এখানে ফিলোসফিটাই হলো মোর সেফ, মোর সেফ, মোর সেফ, কত সেফ করা যায়। এবং সেখানে লেটেস্ট যেটা আছে, যে এবং ওরা বললেও যে তোমরা ওই যে বাইরে থেকে যারা আসে যে এটা না করলেও হয়তো পারত, কিছু টাকা বাঁচত। আমি বললাম ভাই এখানে টাকার ব্যাপার না, বঙ্গবন্ধু কন্যা যেটাই করে প্রথম আমার মানুষ, তারপরে আমার বাকি হিসাব। কর্ণফুলী টানেল আপনাকে কী দেবে? গতি দেবে। তো গতি বাড়লে কী হয়? উৎপাদন বাড়ে, গতি বাড়লে সম্পদ বাড়ে, 2500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো।
পারমাণবিক শক্তি থেকে, যেটাকে গ্রিন এনার্জি বলা হয়। 2018 সাল থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি। মহেশখালী মাতার বাড়িতে হচ্ছে বিনিয়োগ কেন্দ্র, নির্মাণ হচ্ছে গভীর সমুদ্র বন্দর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঘরে ঘরে পৌঁছচ্ছে বিদ্যুৎ। আমরা গ্রিডে শতভাগ করে ফেলছি, এখন গ্রিড এলাকায় শতভাগ উপজেলা হয়ে গেছে, শতভাগ পৌরসভা হয়ে গেছে আমাদের, এবং শতভাগ গ্রাম অঞ্চলও চলে গেছে। সমস্ত দ্বীপে বিদ্যুতায়ন হয়ে যাবে এই ডিসেম্বরের মধ্যে। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন হলে উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা, সুসংহত হবে অর্থনীতি। এর উপর ভর করে 2041 সালে উন্নত দেশের কাতারে নাম লেখাতে চায় বাংলাদেশ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্র এবং শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদেশি অতিথিদের আগমন উপলক্ষে এই ব্যবস্থার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিদেশি ভিভিআইপিদের যাতায়াতের জন্য আগামীকাল এবং পরশুদিন ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কিছু সময়ের জন্য বন্ধও থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে শুরুতে রেখে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম ধাপে এতে রয়েছে 147,537 জনের নাম। যাচাই বাছাই শেষে 30 জুন দেয়া হবে পূর্ণাঙ্গ তালিকা। পাশাপাশি দেয়া হয়েছে 191 জনের শহীদ বুদ্ধিজীবীর তালিকাও। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাককালে প্রথম ধাপে মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে অন্তর্ভুক্ত হয়েছে 147,537 জনের নাম, আর শহীদ বুদ্ধিজীবীর তালিকায় নাম এসেছে 191 জনের। একাজ শুরু হয়েছিল 2017 সালে। 4 বছরের যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মন্ত্রী। এই পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে এই 26 মার্চ স্বীকৃতি দিব। তার সংখ্যা আপনার 147,537 জন। 491 উপজেলার 435 প্রতিবেদন পায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ সম্ভব হয়নি, তবে তা দেওয়া হবে 30 জুনের মধ্যে। এর সঙ্গে থাকবে শহীদ বুদ্ধিজীবীর তালিকাও। অভিযোগ যারা আছে তাদের শুনানি হবে, তাদেরকে আমরা 30 জুনের মধ্যে শেষ করব। মুক্তিযোদ্ধার তালিকায় নাম আছে খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানেরও, তবে নামের পাশে তাদের পরবর্তী ভূমিকার কথা উল্লেখ থাকবে। খেতাবটা দেওয়াটা হচ্ছে এটা একটা কর্তৃপক্ষের ইচ্ছা, আর যেটা মুক্তিযোদ্ধা সেটা হলো অর্জন, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তালিকায় থেকে ওই তার কর্ম সব লেখা থাকবে, তার আমলনামা সহ থাকবে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে যাচাই করা যাবে মুক্তিযোদ্ধার তালিকা, তবে নতুন করে আর কেউ আবেদন করতে পারবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। অনেক আবেদন আমরা পেয়েছি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজ আওয়ামী লীগের হাত ধরে শুরু হলেও এর পূর্ণতা পায় গত 11 বছরে। চারলেনের 400 কিলোমিটার মহাসড়ক, এক্সপ্রেসওয়ে আর পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থা গতি এনেছে বহুগুণ, যার ফলে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। বিশেষ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ। 71-এ পাকিস্তানি হানাদারদের সাথে লড়াইয়ে ক্ষত বিক্ষত দেশ। পাক সেনাদের প্রতিহত করতে ভেঙে ফেলা হয় 4,000 কালভার্ট আর 500 সেতু। যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলা গড়ার সূচনা হয় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের হাত ধরেই। বিশেষ করে গত 11 বছরে এসেছে যুগান্তকারী পরিবর্তন। 400 কিলোমিটার চারলেনের মহাসড়ক, দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে এবং স্বপ্নের পদ্মা সেতু, যা দেশে অর্থনীতিতে এনে দিয়েছে নতুন গতি। 2008 সালে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে বিশ্বব্যাংক সরে গেলে চ্যালেঞ্জ নেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক, অন্যান্য দাতা সংস্থা অর্থাৎ জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, আইডিবি তাদের অর্থ একটা মিথ্যা অভিযোগে অর্থায়ন প্রত্যাহার করে, বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তীতে ওনার সাহসী পদক্ষেপের
কারণেই নিজস্ব অর্থায়নে আমরা আজকে পদ্মা সেতুর বাস্তবায়নের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি প্রাকৃতিক বাধাও কম ভোগায়নি পদ্মা সেতুকে, বিশেষ করে মাঝ নদীর 22টি পিলারের পাইলিং জটিলতা। তবে সব প্রতিকূলতা জয় করে গত ডিসেম্বরে নদীর বুকে পুরো দৃশ্যমান 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। এখন পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 92.5%, নদী শাসন 80% আর সার্বিক অগ্রগতি 84.5%। বড় ধরনের কোনো সমস্যা না, ইনশাল্লাহ আগামী 2022 সালের মার্চ মাসেই আমাদের পদ্মা সেতু জনগণের যান চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করতে সক্ষম পারব, ইনশাল্লাহ আমরা আশাবাদী। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যক্তি নরেন্দ্র মোদীকে নয়, মুক্তিযুদ্ধের মিত্রদেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে দেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। দেশে যারা নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছে তারা সাম্প্রদায়িক শক্তি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এছাড়াও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে স্বাধীনতার স্বাদ ও সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর অঙ্গীকারও করেন তিনি। পরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, নগর আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন ও নানা সামাজিক সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। ভারতের এখন যে নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের নির্বাচিত প্রতিনিধিকে আমরা এখানে আমন্ত্রণ করেছি, কোনো ব্যক্তি বিশেষকে নয়, এবং তার শপথ যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা ওই সাম্প্রদায়িক শক্তি যাদের বিরুদ্ধে আমাদের অঙ্গীকার অপশক্তিকে সম্পূর্ণভাবে প্রতিহত করে পরাজিত করতে না পারে। 25 মার্চ কালরাতে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের স্মরণ করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনসে। শ্রদ্ধা জানানো হয় প্রতিরোধ যুদ্ধের বীর শহীদদের প্রতি। 1971 সালে পাক হানাদার বাহিনীর সঙ্গে রাজারবাগ পুলিশ লাইনসে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়। প্রায় 3 ঘন্টা ব্যাপী যুদ্ধে শহীদ হন 150+ পুলিশ সদস্য। সেই কালরাতের স্মরণে রাত 12:01 প্রজ্বালন করা হয় মোমবাতি। এর আগে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। একাত্তরের 25 মার্চে সেই ভয়াল কালরাত স্মরণে 1 মিনিট অন্ধকারে ডুবেছিল সারা দেশ। বৃহস্পতিবার রাত 9:00 থেকে 9:01 পর্যন্ত গণহত্যার প্রতিবাদ হিসেবে সারা দেশে পালন করা হয়েছে প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি। এ সময় 1 মিনিটের জন্য নিকশ কালো অন্ধকারে ঢেকে যায় সারা দেশ। তবে সব ধরনের জরুরি সেবা কেন্দ্র, হাসপাতাল, ফায়ার সার্ভিস ইত্যাদি এই কর্মসূচির আওতার বাইরে ছিল। রাতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সব আলো নিভিয়ে দেয়া হয়। অনানুষ্ঠানিক নয়, 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে আনুষ্ঠানিকভাবে, নইলে সম্পর্ক উন্নয়ন অসম্ভব বলে জানিয়েছেন সরকারের দুই মন্ত্রী। পাশাপাশি বুঝিয়ে দিতে হবে পাওনা, আর এই বার্তাই দেয়া হয়েছে ঢাকায় পাকিস্তানের নতুন রাষ্ট্রদূতকে। পাকিস্তান থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 50 বছরে, তবে এখনো 71-এর গণহত্যা প্রশ্নে আপোষহীন ঢাকা। সেই ক্ষত ভুলে সম্পর্ক উন্নয়ন করতে চাইলে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে, বুঝিয়ে দিতে হবে পাওনা। টেনশনটা বিরাজ করে পাকিস্তান এবং বাংলাদেশের মানুষের মধ্যে, আমি সরকারের কথা বলছি না, মানুষের মধ্যে যে টেনশনটা বিরাজ করে, এই টেনশনটা অনেক অংশে কমে যেত যদি পাকিস্তান এই ঘটনার জন্য ক্ষমা চাইত। এবারের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আয়োজনে প্রতিবেশী 6 দেশ আমন্ত্রণ পেলেও বাদ পড়ে পাকিস্তান। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে হলে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বার্তা দেওয়া হয়েছে ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান সিদ্দিকিকে। আমরা তো অস্বীকার করতে পারি না 71 সালে যে গণহত্যা হয়েছে, এইটা যদি যে স্বীকার করবে না, তার সাথে তো আমাদের সম্পর্ক সবসময় শিথিল থাকবে। তারা বেসরকারিভাবে বলেছে, বাট আমরা তো সরকারিভাবে, সরকারিভাবে বলার সাথে সাথে কিছু অব্লিগেশন আছে, আমরা দুঃখিত ওইটা মুখে বললে হবে না, তার সাথে আমাদের দেন দরবার আছে, সেই দন দরবার তখন মিটমাট করার একটা
আপনার পজিটিভ উদ্যোগ নিতে হবে। পজিটিভ উদ্যোগ যদি না থাকে তাহলে তো এটা খুব আন্তরিক আন্তরিকতা থাকতে হবে। ঢাকা মনে করে একবিংশ শতাব্দীতে এসে পড়ছে স্কুল কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। করোনা সংক্রমণ বাড়ায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী 30 মার্চ থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেয় সরকার, আর বিশ্ববিদ্যালয় খোলা হবে 24 মে। কিন্তু করোনার সংক্রমণ বাড়ায় 30 মার্চ স্কুল কলেজ খুলছে না, 23 মে থেকে খুলবে। করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সাথে আলোচনার পর এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়। আমরা এই পরিস্থিতিতে আমাদের এই যে ছুটির যে তারিখটি সেটি পুনর্বিবেচনা করছি। শিক্ষার্থীদের করোনা ঝুঁকিমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে সবচাইতে বড় বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তা। স্কুল কলেজ যেদিন খুলবে তারপর 60 দিন ক্লাস নিয়ে 15 দিন সময় দিয়ে SSC ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। HSC পরীক্ষার্থীদের 84 দিন ক্লাসের পর নেওয়া হবে পরীক্ষা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 25 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 8,797 জনের। 222টি ল্যাবে 24 ঘন্টায় 27,045 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,587 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.26%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,84,395 জনে। সুস্থ হয়েছেন আরও 1,985 জন। এ নিয়ে মোট সুস্থ 5,29,894 জন। অভিবাসী সংকট ও করোনা পরিস্থিতির জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে মহামারীতে সরকারের ভূমিকা ছাড়াও পররাষ্ট্রনীতি ও নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট রুমে সংবাদ সম্মেলনে সীমান্তে শিশুদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সরকারি তত্ত্বাবধায়নে স্থানান্তরের ওপর জোর দেন তিনি। করোনা ইস্যুতে নতুন লক্ষ্যমাত্রার কথাও জানান বাইডেন। বলেন, দায়িত্ব গ্রহণের 100 দিনের মধ্যে এবার 20 কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নিয়েছে তার প্রশাসন। এছাড়াও সংবাদ সম্মেলনে আফগানিস্তান থেকে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মের মধ্যে সেনা ফিরিয়ে নেয়া, চীনের সাথে বাণিজ্য বিষয়ে কথা বলেন বাইডেন। ওয়েলিংটনের সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের 318 রানের জবাবে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 48 রান। বড় রানের টার্গেটেও এদিন ব্যর্থ টপ অর্ডার প্রথম 3 জন পেসার ম্যাট হেনরি শিকার। তামিম আর সৌম্য 2 জনই ফেরেন মাত্র 1 রান করে, আর লিটন সম্ভাবনা জাগিয়েও থামেন 21 রান করে, আর 26 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। এর আগে বাজে ফিল্ডিং অব্যাহত টাইগারদের, মুশফিকের ক্যাচ মিসে জীবন পেয়েও কাজে লাগাতে ব্যর্থ নিকোলস। এরপর সাইফুদ্দিনের বদলি নামা রুবেলের জোড়া আঘাত, গাপটিলের পাশাপাশি ফেরান টেইলরকেও। তবে কনওয়ে মিশেল নৈপুণ্যের চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকেরা, দুজনের ব্যাটেই আসে সেঞ্চুরি। কনওয়ে আগে উদযাপন করে ফিরে গেলেও ইনিংসের শেষ বলে গিয়ে সেঞ্চুরি পূরণ করেন মিশেল, আর তাতেই বড় স্কোর গড়ে স্বাগতিকেরা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা, স্মরণ করেছেন আত্মত্যাগী সকল শহীদদের। স্বাধীনতার 50তম বছর উপলক্ষে বার্তা দেন সাকিব আল হাসান। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগে এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পেয়েছে স্বাধীন রাষ্ট্র। সামাজিক মাধ্যমে মুশফিকের বার্তা ছিল কিছুটা ভিন্ন। বাংলাদেশের জার্সি গায়ে নামাকে গর্বের বলছেন মিস্টার ডিপেন্ডেবল। আজকের মুশফিক হয়ে ওঠার পেছনে দেশের সূর্য সন্তানদের অবদানকে স্মরণ করেন তিনি। এছাড়া ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাসের ফেসবুক পোস্টেও ছিল স্বাধীনতার শুভেচ্ছা। স্বাধীনতার 50 বছরে অনেক অর্জন এসেছে ক্রীড়াবিদদের সৌজন্যে, তবে অর্জন আর জনপ্রিয়তার বিচারে এগিয়ে ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে বড় নাম এখন তামিম, সাকিব, মাশরাফিরা, তবে ক্রিকেটের সঙ্গে মানানসই হয়নি ফুটবল সহ অন্য ডিসিপ্লিনের পথ চলা।
স্বাধীনতা মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, একটি স্বতন্ত্র রঙিন পোস্টার, নিজস্ব জার্সি, 50 বছরের পথ চলায় সে লাল সবুজ জার্সি গায়ে ক্রীড়াঙ্গন মাতিয়েছেন অনেক তারকা মহাতারকা। তবে অর্জনের বিচারে ক্রিকেটই স্পষ্ট এগিয়ে। শুরুটা 1997 আইসিসি ট্রফি জয় দিয়ে, সেই অনুপ্রেরণাতে 99 বিশ্বকাপ খেলে পাকিস্তানের মতো দলকে হারিয়ে চমকে দেয়া। অবকাঠামো তৈরি না থাকার পরও 2000 সালে ধরা দেয় টেস্ট স্ট্যাটাস। অভিষেক টেস্টে ভালোভাবে উতরে গেলেও আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা বুঝতে হিমশিম খেতে হয় পরের অর্ধযুগ। টানা ব্যর্থতার পর স্বস্তির উপলক্ষ 2007 বিশ্বকাপ, তামিম সাকিব মুশফিকদের আবির্ভাবে ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার এইটে খেলার স্বাদ পূরণ। 2015 বিশ্বকাপের হাইলাইটস রুবেল হোসেনের সেই তো, সেই সঙ্গে মাশরাফির ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হয়ে ওঠা, যদিও 4 বছর পর বিলাতের বিশ্বকাপে আবারও ফিরে আসে ব্যর্থতা। কিন্তু বড়রা যা পারেনি 2020 সেটা করেছে জুনিয়র টাইগাররা। ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আকবরের বাংলাদেশ। 50 বছরের বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য এটাই। যখন আমরা শুরুতে আপনার বাইরে খেলতে যেতাম, তখন কিন্তু বাংলাদেশকে পরিচিত কেউ যদি জিজ্ঞেস করতো, বলতাম আমরা বাংলাদেশের অমুক জায়গায়, ইন্ডিয়ার পাশে, এইতে, তখন অনেক সময় লাগতো। বাট এখন যেখানে যাই এক কথায় ওরা বাংলাদেশকে চিনে ফেলে বিকজ অফ ক্রিকেট। আমাদের যে লোকাল লেভেলের স্ট্যান্ডার্ড 4 দিনের, এটা অনেক বিলো। 2000 সালে যখন আমরা প্রথম টেস্ট খেলি, আমাদেরও অনেক ভালো ভালো ব্যাটসম্যান ছিল, বাট এখন হয়তো টোটাল টিম ফিল্ডিং টেল্ডিং এইসব ফিটনেস এগুলো ইম্প্রুভ হয়েছে, কিন্তু মোটামুটি যেই ধরনের ব্যাটসম্যান তৈরি হওয়ার কথা দুদিনে সেরকম ব্যাটসম্যান তৈরি হয় নাই। ক্রিকেটের আত্মপ্রকাশে সিংহাসন হারিয়ে ফেলা ইভেন্টটির নাম ফুটবল। 80 আর 90 দশকের তুমুল জনপ্রিয় ঘরোয়া ফুটবল পথ হারিয়েছে সময়ের সাথে। অর্জন বলতে 99 আর 2003 সফে শ্রেষ্ঠত্ব, এরপর পাতানো খেলা, উদাসীনতা আর অব্যবস্থাপনায় পিছিয়ে পড়া। রোমান সানাকে কেন্দ্র করে নতুন সম্ভাবনার নাম আর্চারি। 2019 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে হইচই ফেলে দেন তিনি। এখন তো অলিম্পিক পদকেও চোখ বাংলাদেশে। লাল সবুজের প্রেরণা শুধু জার্সি নয়, ধারণ করেন হৃদয়েও। সেই শক্তিতে আরও দুর্দান্ত হোক পচলা, সেই শক্তিতেই শীর্ষে হোক পদচারণা তামিম সাকিবদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।